সাবস্ক্রাইব করুন আর চ্যানেলকে আর আইকন সবার আগে ভিডিও দেখতে সালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করতে চাই ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের বিষয়ে। ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড কি এবং এই দুটো কার্ডের মধ্যে পার্থক্যটা কী বোঝায় এবং এই দুটো কার্ড থাকলে আমরা কী কী সুবিধা মানে পাব ব্যাঙ্ক থেকে বা আমার অ্যাকাউন্ট থেকে আমি কি কি। মানে ক্রেডিট কার্ড থাকলে কোন ধরনের সুবিধা পাবো ক্রেডিট কার্ড না থাকে ডেবিট কার্ড থাকলে কি কি সুবিধা পাবো এই ভিডিওটাতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব ভিডিও শেষ পর্যন্ত থাকুন আশা করি আপনাকে কিছু জানাতে পারবো এবং আপনি জেনে খুশি হবেন বা আপনার উপকৃত হবেন তো চলুন ভিডিও সামনের দিকে শুরু করি ক্রেডিট কার্ড হলো এক কথায় যদি বলি যে ক্রেডিট কার্ড একটা নির্দিষ্ট লিমিটেড কার্ড যেটা আপনার আপনার অগ্রিম ব্যবহার করতে পারেন মানে আপনার অ্যাকাউন্টে টাকা নেই তবে আপনি ক্রেডিট কার্ড থাকলে আপনি যে কোনো একটি পণ্য বা যে কোনো একটি জায়গায় আপনি কেনাকাটা করার পর ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্যটার মানে টাকা পরিশোধ করে দিতে পারবেন তা আপনি বলতে পারেন যে আপনার অ্যাকাউন্টে টাকা নেই অথচ আপনি পণ্য টাকা কীভাবে পরিশোধ হবে ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আপনার অ্যাকাউন্টে টাকা নাও থাকে ব্যাংক আপনার হয়ে টাকাটা পেমেন্ট করে দেবে ব্যাংক আপনার হয়ে পেমেন্টটা করবে তার কারণ ব্যাংক আপনার লাইবিলিটি দেখে আপনাকে ক্রেডিট কার্ড দিয়েছে ক্রেডিট কার্ডটা আপনাকে কিন্তু চাইলে আপনাকে দিবে না বা আমি চাইলে আমাকে ক্রেডিট কার্ড দেবে না তার না দেওয়ার কারণ একটাই ব্যাংক জানে যে আমি ব্যাংকে টাকাটা ফেরত দিতে পারবো কি না যদি ব্যাংক দেখে যে আমার এই কাস্টমার বা আমার এই গ্রাহক একটা ক্রেডিট কার্ডের যোগ্য ক্রেডিট কার্ডের যোগ্য সে এত লাখ পর্যন্ত ইউজ করলো সে আমাকে রিটার্ন দেবে তখনই ব্যাংক আমাকে ক্রেডিট কার্ডটা দেবে এজন্যেই আপনার যদি দেখা গেলো আপনি ব্যবসায়ী হতে পারেন আপনি একজন প্রফেশনাল মানুষ হতে পারেন তো সেক্ষেত্রে দেখা গেলো অনেক সময় মানুষের কাছে টাকা না থাকাটাই স্বাভাবিক এমন কুটিপতি হতে পারে অনেক সময় টাকা থাকে না তার হাতে বিভিন্ন পারপাসে শেষ হয়ে যায় টাকা থাকে না হাতে এটা অনেক মানুষের হতে পারে সেক্ষেত্রে তো কেনাকাটা বা কোনো জিনিসের বিল পেমেন্ট থেমে থাকে না ক্রেডিট কার্ড থাকলে আপনার কি হয় যে ক্রেডিট কার্ড থাকলে আপনি ওই যত টাকাই বিল হোক আপনার লিমিট যত আছে এটা অবশ্যই ভেবে নিতে হবে যে মনে করেন যে আপনার যদি লিমিট থাকে দশ লাখ টাকা তাহলে আপনি ওই ক্রেডিট কার্ডের মাধ্যমে নয় লাখ নিরানব্বই হাজার টাকা পেমেন্ট করে দিতে পারবেন ব্যাংক আপনার হয়ে অগ্রিমে সেটা পেমেন্ট করে দেবে পরবর্তীতে এক মাসের মধ্যে আপনি ওই টাকাটা যদি ব্যাঙ্কে পরিশোধ করে দেন তাহলে আপনার কোনো ধরনের ইন্টারেস্ট থাকবে না এক মাসের বেশি হয়ে গেলে মানে মনে করেন আপনাকে এক মাসের ভিতরে যদি পেমেন্টটা যত টাকা ব্যাংক করেছিল সেটা যদি রিটার্ন ব্যাংকে জমা দিয়ে দিতে পারেন তাহলে তো আপনার কোনো ইন্টারেস্ট লাগলো না যদি না করতে পারেন সেক্ষেত্রে হাই ইন্টারেস্ট রেট দিতে হবে মানে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট হলো গিয়ে ক্রেডিট কার্ডের উপরে মানে প্রতি মাসে আপনাকে এই অ্যামাউন্টটার অনুযায়ী যত টাকা রেট আসে তত টাকা রেট আপনাকে মানে প্রতি মাসের জন্য দিতে হবে যত মাস পর্যন্ত আপনি রাখবেন তো সেই জন্য এক মাসের মধ্যে পরিশোধ করে দিলে সেটা আপনার কোনো ধরনের ইন্টারেস্ট আসবে না তো বলা যায় যে আমি এক মাসের মধ্যে পরিশোধ করে দিলে ব্যাংকের সুবিধাটা কি হলো ব্যাংক কী পেলো ব্যাংক আসলে ইয়ারলি একটি আপনার সার্ভিস চার্জ বাবদ এবং কার্ডের বিভিন্ন আপনার খরচ বাবদ ব্যাংক আপনার থেকে কিন্তু একটা চার্জ করে তারা ইয়ারলি ইয়ারলি চার্জটাই মূলত তাদের একটা বেনিফিটের বড় একটা অংশ মূলত এক কথা যদি বলি ব্যাংকের সবচেয়ে লাভজনক বিভাগ হলো ক্রেডিট কার্ড একটি ব্যাংক তার অন্য সব খাতের থেকে বেশি আয় করতে পারে ক্রেডিট কার্ডের মাধ্যমে কারণ ক্রেডিট কার্ডের যেমন উচ্চ আপনার ইন্টারেস্ট মানে শোধ তেমনিভাবে বাসরিক একটি ফিও থাকে তো যারা ক্রেডিট কার্ড নেন তাদের সে লাইবিলিটি আছে অ্যাবিলিটি আছে যে না এটা আমি নিতে পারবো এটা নিয়ে আমি চলাতে পারবো বা আমি এটার যোগ্য ব্যাংক যোগ্য মনে করলেই তাকে দেয় তো ওই সব লোককেই ক্রেডিট কার্ড দেওয়া হয় ক্রেডিট কার্ড তারাই ইউজ করেন আপনিও যদি এরকম মনে হয় তাহলে আপনি ব্যাংকের সাথে আগে লেনদেন করতে হবে যদি আপনি চান যে আপনার একটা ক্রেডিট কার্ড প্রয়োজন সেক্ষেত্রে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করে আপনি অ্যাটলিস্ট ছয় মাসের একটা ভালো ট্রানজ্যাকশান দেখাতে হবে প্রয়োজনে আপনি দুই লাখ টাকাকেই কয়েকদিন ভিতরে ডুকান মানে অ্যাকাউন্টে জমা দেন তারপর তোলেন আবার জমা দেন এইভাবে করে আপনি ট্রানজ্যাকশান রেকর্ডটাকে বড় করেন তাহলে আপনিও পেয়ে যাবেন একটা ক্রেডিট কার্ড অথচ আপনি কিন্তু দু লাখকেই আপনি ট্রানজ্যাকশন কমায় বেড়াইয়া আপনি জমা দিয়েছেন হ্যাঁ এই মিস্টেক করবেন না যে দুই লাখ উঠাইলেন দুই লাখ জমা দিবেন দু লাখ উঠাবেন এক লাখ পঞ্চাশ হাজার জমা দেবেন কিছুদিন পর আবার পঞ্চাশ হাজার টাকা জমা দিবেন আবার দু লাখ উঠাবেন এক লাখ উঠাবেন এইভাবে করে ট্রানজ্যাকশন এবং কি যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সেটাকে একটা বড় ফিগার করবেন তাহলে আপনিই পেয়ে যাবেন ক্রেডিট কার্ড এবার আসি ডেবিট কার্ডের বিষয় ডেবিট কার্ড সিম্পল একটি ওয়ার্ড যদি বলতে যাই তাহলে ডেবিট কার্ড হলো আপনার টাকা দিয়ে আপনি খরচ করবেন মানে আপনার অ্যাকাউন্টে যদি পঞ্চাশ হাজার টাকা থাকে আপনি যে কোনো জায়গায় সেটাকে তুলতে যান অথবা পেমেন্ট করতে যান ওই পঞ্চাশ হাজার টাকাই করতে পারবেন যদি পঞ্চাশ হাজার এক টাকা হয় আপনি কিন্তু পারবেন না তার কারণ ডেবিট কার্ড ওইটা অ্যালাও করে না ডেবিট কার্ড হলো মানে আমার টাকা আমি ইউজ করব। আমার যত টাকা ব্যাংকে থাকবে ঠিক তত টাকাই আমি ইউজ করতে পারবো তার বেশি আমার ইউজ করার কোনো পারমিশন নেই তো ডেবিট কার্ডের এখানে আলোচনা করার মতো আর কিছু নেই ডেবিট কার্ড যে কেউই আপনি পেয়ে যাবেন একটা অ্যাকাউন্ট করলে আপনি ডেবিট কার্ড পেয়ে যাবেন ডেবিট কার্ডের জন্য কোনো রিকোয়ারমেন্ট নেই কোনো ধরনের আপনার কন্ডিশন নেই যে কোনো একটা অ্যাকাউন্ট করেন আপনি ডেবিট কার্ড পেয়ে যাবেন সেটা ভিসা মাস্টার যেটাই হোক কাজ একই করবে অতএব ডেবিট কার্ডের জন্য কোনো আপনার এক্সট্রা রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে না আশা করি এই ভিডিও তো আপনি বুঝতে পেরেছেন ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের বিষয়ে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন যাতে করে আরও ভিডিও বানাতে উৎসাহিত পাই তো ধন্যবাদ ভালো থাকুন